সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 17। এরপরে জানাবো ভিড়ে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যের সমাবেশ। জানাবো ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়কে তল্লাশি ভোগান্তি। কানায় কানায় পূর্ণ বিএনপির তারুণ্যের সমাবেশ। জানাবো বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং সবশেষে রয়েছে তারুণ্যের সমাবেশ, উদ্যানে প্রবেশের একটি ফটক, সড়কে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 17। ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে 17 হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল 10:15 দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসার স্মৃতি নামের বাসটি আজ সকালে 65 জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়। দুপুর 12:30 শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে মোট 17টি লাশ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে 8 জন নারী, 6 জন পুরুষ ও 3টি শিশু। 20 জনকে আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক বাস যাত্রী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মোহাম্মদ রাসেল মোল্লা বলেন, আমি বাসের চালকের পেছনের আসনে ছিলাম। বাসের চালক যাত্রার শুরু থেকেই বাড়তি যাত্রী ওঠানোর জন্য বারবার সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। গাড়ি চালানোয় মন ছিল না, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান, বাসটি পুকুরে পড়ে যায়। চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, বাবা সালাম মোল্লাকে নিয়ে তিনি বরিশালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় তার বাবা মারা গেছেন, তার বড় ভাই মোহাম্মদ শাহীন এখন পর্যন্ত নিখোঁজ। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দিন মোহাম্মদ বলেন, এখন পর্যন্ত 17 জনের লাশ হাসপাতালের মর্গে আনা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত 20 জনকে। বাসটি পানিতে ডুবে যাওয়ায় যাত্রীদের পেটে অতিরিক্ত পানি ঢুকেছে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের রেকার দিয়ে বাসটি তোলার চেষ্টা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে বাসের মধ্যে আরো লাশ থাকতে পারে, বাসের ভেতর আরো হতাহত যাত্রী থাকতে পারে বলে ধারণা ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের। ভিড়ে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যের সমাবেশ। বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তারুণ্যের সমাবেশ। আর নেতাকর্মীদের ভিড়ে ভেঙে গেছে বিএনপির 3 অঙ্গসংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশের মঞ্চ। ভেঙে যাওয়া মঞ্চেই চলছে সমাবেশ, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকেল 2:45 দিকে সমাবেশের মঞ্চ ভেঙে যায়। সরজমিনে দেখা গেছে মঞ্চ ভাঙার পরও সমাবেশ চলছে। দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় চলছে বিএনপির অঙ্গসংগঠনের তারুণ্যের সমাবেশ। এদিন সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের উপস্থিতি। দুপুর নাগাদ সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে এ প্রজন্মের নতুন ভোটার ও তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন ছাত্রদল সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। নাম প্রকাশ না করার শর্তে এক যুবদল নেতা জাগো নিউজকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অনেক লোক মঞ্চে আসায় ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি। ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়কে তল্লাশি ভোগান্তি। রাজধানীতে বিএনপির তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে সকাল থেকে প্রায় 4 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার 20 সজ্জা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বিভিন্ন যাত্রী পরিবহনের পাশাপাশি প্রাইভেট কার ও মাইক্রোবাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশের সদস্যরা। এ সময় পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে দেখেন। পুলিশের তল্লাশিতে মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়াপুর পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী হাজারো মানুষ,
বেলা 11:30টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে সেই দল নির্বাচনেও হারে, যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে। শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আমেরিকার ভিসা নীতির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও, ভিসা নীতি দিবে দাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছেন, এই নোয়াখালী একসময় বিএনপির ঘাঁটি ছিল, সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাঁটি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দিতে হবে, যে হাত হামলা করতে আসবে সে হাত গুটিয়ে দিতে হবে, বিএনপির আন্দোলনের জবাব আমাদেরকে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন, বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল, কিন্তু আমার এলাকার দিকে তাকায়নি, আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব। কিশোরগঞ্জে পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, শতাধিক আহত। কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শহরের রথখোলা ইসাখা সড়কে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়েন। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে। এতে বিএনপির নেতাকর্মী, পুলিশ সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। সেখানে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ কয়েকজন নেতা বক্তব্য দেন। এরপর 12:15টার দিকে গুরুদয়াল কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গৌরঙ্গবাজার মোড় হয়ে স্টেশন রোডের পুরনো স্টেডিয়ামের দিকে যাচ্ছিল। প্রতিটি মোড়ে পুলিশ থাকলেও শুরুতে কোনো বাধার মুখে পড়েনি পদযাত্রা। তবে মিছিলটি আকরাবাজার মোড় অতিক্রম করে ইশাখা সড়কের রথখোলার দিকে আসতে থাকে, তখন নূর মসজিদ পাশে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশ ঐতিহাসিক রথখোলা মাঠে মিছিলটি ঢোকার জন্য নির্দেশ দেয়। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন, এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীর ইটপাটকেল ছোড়েন। এতে বিএনপির নেতাকর্মী, পুলিশ সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে রণক্ষেত্র লক্ষ্মীপুর, একজন নিহত, গুলিবিদ্ধ অর্ধশত। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তবে তাকে যুবদল কর্মী বলে দাবি করেছে বিএনপি। সংঘর্ষে জেলা ছাত্র দলের সভাপতি সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার বিকেল 6:00টার দিকে লক্ষ্মীপুরে মদিনুল্লাহ হাউজিং এর একটি বাসার সিঁড়ি রুম থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু জানান, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে প্রথমে কলেজ রোড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, এরপর রামগতি লক্ষ্মীপুর সড়কের আধুনিক হাসপাতালের সামনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীর ওপর গুলি ছুড়তে থাকে। এতে জেলা ছাত্রদল সভাপতি ইব্রাহিম গুলিবিদ্ধ সহ অর্ধশত নেতাকর্মী আহত হয়। জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে আহত অবস্থায় অনেক রোগী এসেছে, তাদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছে। সরকারের সময় শেষ হয়ে এসেছে, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির মিছিলে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, আবার যদি হামলা করা হয় তাহলে আমরা পাল্টা জবাব দেব, আমরা আর বসে থাকব না, সরকারের সময় শেষ হয়ে এসেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজার এলাকায় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাস বলেন, আজকের এই মিছিল থেকে প্রমাণ হবে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে ভয় পায় না, বিএনপি নেতাকর্মীরা কাউকে ভয় পায় না, বিএনপি নেতাকর্মীরা আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে রাজপথ আমাদের দখলে। বিএনপির শীর্ষে নেতা বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই তারা উল্টাপাল্টা আচরণ শুরু করেছে, বিশ্ববাসী এই সরকারের উপর অতিষ্ঠ, সারা দেশের জনগণ এই সরকারের উপর অতিষ্ঠ, তাই এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আজকের এই পদযাত্রা থেকে আমরা প্রমাণ করব বিএনপি এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।
বিএনপির এক দফা এবারও ব্যর্থতায় পরিণত হবে মন্তব্য হানিফের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির এক দফা সেই 2013 সাল থেকে চলছে, এ নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, তাদের এক দফা এবারও ব্যর্থতায় পরিণত হবে। মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, গণমাধ্যমের জন্য বিএনপি মায়াকান্না করছে। বিএনপি ক্ষমতায় থাকতে 13 জন প্রখ্যাত সাংবাদিক বিএনপির সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়েছিল, আর বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। এই সরকারের আমলে অনেক টেলিভিশনের ও পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রত্যেকদিন বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন, যেটা মিডিয়ায় প্রচারও হচ্ছে, দেশবাসীও দেখছে। গণমাধ্যমের যদি স্বাধীনতাই না থাকতো তাহলে বিএনপির এসব মিথ্যাচার প্রচার হতো? পরে হানিফ সদর উপজেলা অডিটোরিয়ামে নাগরিক পরিষদ আয়োজিত সমাজ সংস্কারে মসজিদের ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুণ সভায় সভাপতিত্ব করেন।